কেন এসেছ ওশান এখানে? ওশান তো চোখ দিয়ে পানি ছেড়ে বলল, প্লিজ সারা কাউকে বলো না, আমি একবার ওর মুখটা দেখতে চাই। তুমি ভুলে গিয়েছো কিভাবে ওর হাত ধরে বাড়ি থেকে বের করে দিয়েছিলে? জীবন থেকে কি ওই বিষাক্ত চ্যাপ্টার কোনোভাবে মোছা যাবে সারা? তোমার কাছে তো অনেক কিছুর সমাধান আছে সারা, পারবে না আমার জীবনের সমাধান করতে? ওশান, তোমাকে অনেক বুঝিয়েছিলাম, তুমি বোঝোনি। আর যাই হোক, এখান থেকে চলে যাও। সারা, আমি ভেতরে ভেতরে যে মানসিক শাস্তি পাচ্ছি তা মৃত্যুর যন্ত্রণা থেকেও বেশি। এভাবে বেঁচে থাকা যায় না, আমার তোরই কে চাই সারা। জানতাম একদিন তোমার এমন হবে, কিন্তু আজ আর কিছুই করার নেই। তুমি চাইলেও সেটা সম্ভব নয়, কারণ এটা শরীয়ত কর্তৃক সমর্থিত নয়। ও ভালো আছে তো? ওর কিছু হবে না তো? যে মেয়ে জীবনে এত যুদ্ধ সামলিয়েছে নিশ্চয়ই আল্লাহ তাকে ভালো রাখবেন। ওশানের ওখান থেকে এসে করিডোরে বসলাম। রোশান স্যার রোহানের হাত ধরে দাঁড়িয়ে আছেন, সবাই একটাই অপেক্ষায় আছে, তরি ভালো হবে তো? তরি দেওয়া শার্ট হাতে নিয়ে মৃন্ময় বসে আছে হসপিটালে, কেমন ছন্ন ছাড়া উন্মাদ লাগছে দেখতে। চুলগুলো এলোমেলো, শার্টের বোতাম খোলা, ওয়ালে হেলান দিয়ে এক হাঁটু ভেঙে হাঁটুর উপর হাত দিয়ে বসে আছে। তিন দিন মৃন্ময় বাড়িতে যায়নি, সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, অথচ মৃন্ময় উঠছেই না। চোখ দুটো লাল রক্ত চপার মতো হয়ে আছে। রোহান কান্নায় ভেঙে পড়েছে। আমি তরির জন্য মানত করে হসপিটালে প্রবেশ করলাম। মৃন্ময়ের মা বাবা এসেছে হসপিটালে। পিহু তার মা বাবাকে বলল, তোমাদের সাথে আমার কথা আছে। ভাইয়া ছোটোবেলা থেকেই তরিয়াপুকে পছন্দ করে, পরে তরিয়াপুর বিয়ে হয়ে যায়, কিন্তু তরিয়াপু সেখানে ভালো থাকেনি, ডিভোর্স হয়ে যায়। আর এর পিছনে তরিয়াপুর কোনো দোষ থাকে না। তরিয়াপু অনেক ভালো মেয়ে, জীবন যুদ্ধে হেরে গিয়েছে শুধু। ভাইয়া এখনও আপুকে ভালোবাসে। সমাজের অন্য মানুষের মতো তরিয়াপু ডিভোর্সি বলে তোমরা আপত্তি করো না, তাহলে ভাইয়াকে হারাতে হবে। তোমাদের ঘরেও তো একটা মেয়ে আছে বলো, আর যদি আমারও কোনো কারণে ডিভোর্স হয় তাহলে আমাকেও কেউ বিয়ে করতে চাইবে না। বাবা, ভাইয়াকে আমি ভীষণ ভালোবাসি, আমাদের কিছুর অভাব নেই। ভাইয়াকে তোমরা কোনো কিছুর অভাবে রাখোনি, তাই এই অভাবটাও রেখো না, যে অভাবে মানুষ থেকে মানসিক রোগী হয়ে যাবে। ভাইয়া, টাকা পয়সা ছাড়া মানুষ বাঁচতে পারে, কিন্তু ভালোবাসা ছাড়া বাঁচতে পারে না। ভাইয়া দীর্ঘদিন মানসিক অসুখে আছে, সুখের অসুখ তাড়া করে বেড়াচ্ছে। তোমরা প্লিজ তরিয়াপুকে মেনে নাও। তরিয়াপু সুস্থ হলে তোমরা তরিয়াপুর কাছে যাও ভাইয়ার জন্য, আপুকে বুঝাবে ভাইয়াকে বিয়ে করার জন্য। তরিয়াপুর আগের শাশুড়ি ছিল না, খুব খারাপ ছিল, মা বাবাও নেই, বোনেরাও কেউ খোঁজ খবর রাখেনি, ভালোবাসার মতো কেউ নেই। প্লিজ আম্মু, বাবা, তোমরা আমাকে যে ভালোবাসা দিয়েছ সেই ভালোবাসাটা তরিয়াপুকে দিও। তরিয়াপুকে বুঝতে দিও না যে সব শাশুড়ি খারাপ হয়। আমার খুব কষ্ট হয় তরিয়াপুর জন্য, ভাইয়ার জন্য আমরা হয়তো অনেক ভালো ফ্যামিলির শিক্ষিতা সুন্দরী মেয়ে আনতে পারব, কিন্তু ভাইয়া তাতে সুখী হবে না। ভাইয়ার চোখে তরিয়াপুই বিশ্ব সুন্দরী, দ্বিতীয় কোনো নারীকে আর ভালোই লাগবে না। তাছাড়া তরিয়াপুর যে কোনো সুন্দরী আর শিক্ষিতা মেয়ের থেকে কম নয়। তরিয়াপুর মন থেকে ভালোবাসা নামক জিনিসটা উঠে গিয়েছে। তোমরা আপুর কাছে গিয়ে বুঝাবে জীবনে দ্বিতীয়বার মুভ অন করা যায়, সেটা হয় দারুণ আনন্দের। মৃন্ময়ের বাবা এসে আমার সাথে কথা বলছেন। মৃন্ময়ের মা মৃন্ময়ের পাশে গিয়ে বসলেন। পৃথিবীতে সব মা খারাপ হয় না। মৃন্ময়ের মা চমৎকার একজন মানুষ। ছেলের চোখের পানি মুছিয়ে কপালে চুমু দিয়ে বললেন, কি হয়েছে বাবু, তোমার এ অবস্থা কেন? মৃন্ময় মায়ের বুকে মাথা গুঁজে হাউমাউ করে কেঁদে উঠল। যে ছেলেটা চঞ্চল ডানপিটে ভালোবাসার জন্য, সে ছেলেটাও আজ কাঁদছে। মৃন্ময় কাঁদতে কাঁদতে বলল, আম্মু, তোমার পরে আমি যাকে ভালোবেসেছি সেই মেয়েটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি ওকে ভীষণ ভালোবাসি, ওর এই খারাপ অবস্থা একদমই নিতে পারছি না, নিঃশ্বাস আটকে আসছে আমার। আমাকে এতদিন কেন বলনি বাবু? আমি আমার বৌমাকে আমার বাড়ি নিয়ে যেতাম, কেন শুধু শুধু কষ্ট পেয়েছো?
সন্ধ্যার পরে তরির জ্ঞান ফিরে এসেছে, আইসিইউ থেকে বের করা হয়েছে। তরি রোহানের নাম ধরে ডাকছে, আইসিইউ থেকে বের করে বেডে শিফট করানো হয়েছে। রোহান তরির গলা জড়িয়ে ধরে কাঁদছে। ছেলেকে অচস্ত্র চুমু দিয়ে ভরিয়ে দিল তরি। ছেলে ছাড়া আর কেউ নেই তরির, যার জন্য মানসিক শান্তি আসে। সবাই তরির সাথে কথা বলছে, মৃন্ময় অবাক চোখে তাকিয়ে আছে সবার ভিড়ে। রোশন স্যার বললেন, তরি এতটা বেখেয়ালি তুমি কীভাবে হলে? আমরা সবাই চিন্তায় ছিলাম। আমার জীবনে কয়েকটা চাওয়ার মাঝে একটা চাওয়া ছিল তোমার সুস্থতা। তরির কপালে চুমু দিয়ে বললাম, বেবি আই লাভ ইউ। তরি মৃদু হাসলো। আমি রোশন স্যারের ফাঁকায় ডেকে নিয়ে বললাম, একটা কথা আছে। কি কথা? মানুষের ভিড় থেকে ফাঁকায় আনলে? বিশেষ কোনো সংবাদ আছে? হ্যাঁ। কি? মৃন্ময়কে কেমন লাগে? ভালো। আমি তরির বিয়ে দিতে চাই মৃন্ময়ের সাথে। আমিও তিন দিন দেখলাম মৃন্ময়ের পাগলামো। দেখুন, মানুষেরটা দেখে শিখুন, মানুষ আপনার মতো না। আমি কেমন? আপনি সারা রাত বাইরে থাকেন, ঘরে বউ আছে, কেয়ারই করেন না। কেন, বাইরে থেকে জানতে পারবা? কি জানবো? সময় হোক। কবে হবে সময়? তোমার এমবিএ শেষ হলে। সে তো এখনো অনেক বছর। কোথায় অনেক বছর, তুমি তো বিবিএ ফাইনাল ইয়ারে, কয়েক মাস পরে ফাইনাল পরীক্ষা। মোটামুটি 2 বছর ধরতে পারি, আমাদের চতুর্থ বিবাহ বার্ষিকীতে দেব। মানে কি? হ্যাঁ, আমি বুড়ি হয়ে গেলে দিবেন? এমন কি জিনিস এত বছর লাগবে? বুড়ি হবে কেন, বিয়ের 2 বছর কেটে গিয়েছে, আর মাত্র কিছুদিন। এই 2 বছর ভাবতে ভাবতে পাগল হয়ে যাব। একে একে সবাই কথা বলা শেষ করে বেড ফাঁকা করল। নার্স তরিকে বলল, আপনার হাজবেন্ড আপনাকে অনেক ভালোবাসে, যেভাবে ছুটোছুটি আর কান্নাকাটি করেছে এমন মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। তরি ছলো ছলো চোখে মৃন্ময়ের দিকে তাকিয়ে মৃন্ময়কে ডাকল। মৃন্ময় বলল, কেমন আছো এখন, কেমন লাগছে? ভালো লাগছে না। সব ঠিক হয়ে যাবে। সব কিভাবে ঠিক হবে যদি আপনি এমন করেন? নিচের দিকে তাকিয়ে দেখেছেন কি অবস্থা? দেখার সময় পাইনি। খেয়েছেন? হুম। মিথ্যা বলছেন কেন? তুমি 3 দিন না খেয়েই আইসিইউতে, আর আমি খাবো? কেন খাবেন না বলুন তো, কি আছে আমার মাঝে? কেন এমন করেন? এসব প্রশ্ন করো না, খেয়ে নিন। এখন তুমি না বললেও খাবো। আপনি এখনই বাসায় যান, গিয়ে খেয়ে রেস্ট করুন। আমি কোথাও যাব না। এমন করছেন কেন? যতদিন না আমার আম্মুর বৌমা হবে ততদিন এমন করব। আবার এসব কথা? হুম, এসব কথা। মৃন্ময়ের মা বাবা তরির কাছে এসে বললেন, কেমন লাগছে এখন? জি ভালো। তোমাকে আর এইবার ছাড়ছি না, আমার ছেলের জন্য তোমাকে নিয়েই যাব এইবার, কেউ আটকাতে পারবে না। শ্বশুর আর বৌমা দুজনে মিলে ব্যবসা করবে, আমি আর আমার ছেলে বসে বসে শুধু খাবো। আন্টি এসব কি বলছেন? ঠিকই বলছি, আর কোনো বাহানা নয় মা। আমার একটা মাত্র ছেলে, তাকে আমরা সুখী দেখতে চাই, সাথে তোমাকেও সুখী দেখতে চাই, বুঝলে? তরি মৃন্ময়ের দিকে তাকিয়ে মৃদু হাসলো। ভেতর থেকে হয়তো সিগন্যালটা এবার পেয়ে গেল। এভাবে কেটে গেল আরও কিছুদিন। তরি এখন সুস্থ, সবার সব কিছুই যেন সুন্দরভাবে চলছে, কোথাও কোনো ঝামেলা নেই। আমাদের ফাইনাল ইয়ারের পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, তবে ছোঁয়ার শারীরিক অবস্থা এখন ভালো নেই। হাই প্রেশার হয়েছে, প্রায় খিচুড়ি হচ্ছে, বাচ্চার মুভমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে। ওশান ইদানিং রেগুলার তরির বাসার আশেপাশে ঘুরঘুর করে, কিন্তু তরি দেখেও না দেখার ভান করে এড়িয়ে যায়। মন থেকে কেউ একবার উঠে গেলে তার জন্য অনুভূতি কাজ করে না। তরির বিষয়টাও আজ সেরকম, ওশানের শত চেষ্টা বিফলে যাচ্ছে। তরির সমস্ত অনুভূতি জুড়ে আছে মৃন্ময়, কিন্তু এখনও সেটা অপ্রকাশিত, বোধহয় একটু লাজুক প্রকৃতির জন্য কিছুই প্রকাশ করতে পারছে না। এরই মাঝে ছোঁয়ার হঠাৎ পেইন শুরু হয়েছে। এখন তো লেবার পেইন ওঠার কথা নয়, হঠাৎ করে খিচুনি শুরু হয়ে পেইন উঠে গেল। তন্ময় দ্রুত হসপিটালে নিয়ে গেল ছোঁয়াকে। খবর পেয়ে সেখানে আমরা সবাই ছুটে গেলাম। ছোঁয়ার স্যালাইন চলছে, মা বাচ্চা উভয় বাঁচবে কিনা সন্দেহ। ডাক্তার এই মুহূর্তে কিছুই বলতে পারছে না, আর প্রচুর টাকারও প্রয়োজন।
তন্ময় ছোঁয়াকে বাঁচাতে নিজের কিডনি দিতেও তোমার ভাবছে না। প্রয়োজনে সে কিডনি বিক্রি করে ছোঁয়ার চিকিৎসা করবে, তাও ছোঁয়াকে সুস্থ চাইছে। ডাক্তারকে বলে দিয়েছে যত টাকা লাগে লাগুক, ছোঁয়ার চিকিৎসার যেন কোনো ত্রুটি না হয়। ছোঁয়ার অবস্থা খুব একটা ভালো নয়। আমার কাছে মনে হলো ছোঁয়ার মা বাবাকে খবর দেওয়া উচিত। বারান্দায় এসে ফোন কানে নিয়ে দেখি নিচে তরি দাঁড়িয়ে আছে। ছোঁয়ার খবর শুনে হসপিটালে ছুটে এসেছে। আমি ছোঁয়ার মায়ের কাছে খবর পৌঁছিয়ে দিলাম। তারা আসবে কিনা জানি না। তরির পথ আটকে দাঁড়ালো ওশান। তরি প্রচণ্ড বিরক্ত মুখে অন্যদিকে ঘুরে দাঁড়ালো। বোঝা যাচ্ছে রাগে ফেটে যাচ্ছে। ওশান আচমকা তরির পায়ের নিচে বসে পা জড়িয়ে ধরে বলল, আমাকে ক্ষমা করে দাও তরি, প্লিজ তরি, আমাকে একটা সুযোগ দাও। তরি আমাদের বাচ্চার কথা ভেবে আমাকে একটা সুযোগ দাও। রুহান মা বাবা ছাড়া কীভাবে থাকবে? ওর জীবনে মা বাবা দুজনেরই প্রয়োজন। একদিন না তুমি আমায় ভালোবাসতে, সেই ভালোবাসার কথা ভেবে না হয় তুমি আমাকে আরেকবার ভালোবাসার চেষ্টা করো। ছেলের মা বাবা দুজনের প্রয়োজন সেটা অনেক আগে ভাবা উচিত ছিল। রুহানের এখন বাবার প্রয়োজন নেই, আর জীবনে যেন আমার সামনে না আসা হয়। তরি পা ঝাড়া মেরে হসপিটালের দিকে রওনা হলো। তরির সাথে মৃন্ময়ও ছিল। মৃন্ময় তরির পাশের সাথে হাঁটতে হাঁটতে বলল, কি ভাবছো? কোন বিষয়ে? ওশান ফিরে যাবে ওর কাছে? হ্যাঁ যাব। সত্যি যাবে? হুম। কেন বলবো কেন? আচ্ছা যা তুই, কে নিষেধ করেছে যেতে? এখনই যা। তুই তুই করছেন। করলে কি পাপ হবে? তুই না আমার থেকে বয়সে ছোট, তুই বললে সমস্যা কি? তাই বলে তুই বলবেন? প্রেমিকা তো আর না যে তুমি তুমি করে বলবো। আচ্ছা মনে থাকবে। এই শোনো তরি, আর তুই বলবো না, আপনি বলবো। এইবার বলো, যাবে ওর কাছে? কি মনে হয়? বুঝতে পারি না তোমাকে। আমার চোখের দিকে তাকান। তাকাতে সাহস পাই না। আজ তাকান। তাকিয়েই আছে, তাও কিছু বুঝছে না। সব কথা সবসময় মুখে বলা যায় না। নারীর চোখের ভাষা না বুঝলে পুরুষ তুমি ব্যর্থ, জীবন ব্যর্থ। কিসের পুরুষ মানুষ তুমি? আমি যা ভাবছি তুমি কি তাই বোঝালে? আপনি কি ভাবছেন, বুঝবো কিভাবে? ইউ অ্যাকসেপ্ট মি? তবুও বুঝে না গাধা, আবার এত বছর একটা মেয়ের পিছে ঘুরছে। কিছুক্ষণের মাঝে একটা কালো প্রাইভেট কারে ছোঁয়ার মা বাবা এসে হাজির হলো। মানুষ দুইটা কাঁদতে কাঁদতে ভেতরে প্রবেশ করলো। দীর্ঘদিন পর আজ তারা একমাত্র মেয়ের মুখ দেখবে। ছোঁয়ার মা বাবাকে দেখে বেশ ভালো লাগলো। তন্ময় ছোঁয়ার হাত ধরে বসেছিল। ছোঁয়ার মা বাবাকে দেখে হাত ছেড়ে দিল। ছোঁয়া ভাবতেই পারিনি ওর মা বাবা আসবে। কিছু মুহূর্ত থাকে ভীষণ আদরে, ভীষণ ভালোবাসাময়। দীর্ঘদিনের রাগ অভিমান ভুলে একমাত্র মেয়েকে বুকে জড়িয়ে নিল ছোঁয়ার মা বাবা। ছোঁয়া যেন অর্ধেক সুস্থ হয়ে গেল মা বাবাকে পেয়ে। মা বাবা আর মেয়ের অনেক ইমোশনাল মুহূর্ত কাটল। সন্তানের অসুস্থতায় কি কোনো মা বাবার রাগ অভিমান করে থাকতে পারে? ছোঁয়া সেই তখন থেকে বাবার বুকে মাথা গুঁজে ফুঁপিয়ে কেঁদে যাচ্ছে। এ যেন দীর্ঘদিনের আকুলতা, মা বাবাকে কাছে না পাওয়ার। ছোঁয়ার এই অসুস্থতার পিছনে মেইন কারণই ছিল বাবা মাকে কাছে না পাওয়া। মানুষ বলে না শুধু ভালোবাসার মানুষ হলেই সুখী হওয়া যায়? আর সে চিন্তা থেকে মা বাবাকে রেখে প্রেমিকের হাত ধরে পালিয়ে যায়। এই সিদ্ধান্তটা জীবনের সব থেকে বড় ভুল। মানুষের জীবনের প্রথম ভালোবাসা মা বাবা। সেই প্রথম ভালোবাসার দোয়া না থাকলে দ্বিতীয় ভালোবাসায় পুরোপুরি সুখী হওয়া যায় না, মোটেও যায় না। ছোঁয়া দীর্ঘদিন মানসিক কষ্টে ভুগেছে। বাড়ি ছেড়ে পালিয়ে সুখে থাকলেও মা বাবার ভালোবাসার অসুখ তাকে তাড়া করেছে। আজ যেন মানসিক শান্তি খুঁজে পেল। তন্ময় কি করবে বুঝতে না পেরে কেবিন থেকে বেরোনোর জন্য পা বাড়াল। ছোঁয়ার বাবা হাত টেনে ধরে বললেন, তন্ময় কোথায় যাচ্ছ বাবা? তন্ময়ের মাথাটা নিচু, অপরাধী কণ্ঠে বলল, আমাকে ক্ষমা করে দিন, অনেক কষ্ট দিয়েছি আপনাদের। আচ্ছা বাইরে চলো, জামাই শ্বশুর মিলে চা খাই, আমার নাতি নাতি আসবে, এর চেয়ে আনন্দের কি আর কিছু আসছে? তন্ময় যেন ভীষণ অবাক হলো। যদিও ছোঁয়ার বাবার সাথে তন্ময়ের আগেও কথা হয়েছে, চেনা জানা আছে। তন্ময় ভয়ে ভয়ে ছোঁয়ার বাবার সাথে বাইরে গেল। তন্ময় আবার বলল, আগে আমাকে ক্ষমা করে দিন। কিসের জন্য ক্ষমা করব? আপনাদের কষ্ট দেওয়ার জন্য। কিসের কষ্ট?
তুমি আরো আমাদের শান্তি দিয়েছ। তোমার প্রতি তো রাগ ছিল না, রাগ ছিল এক অমানুষের প্রতি। আসার সেসব বলবো না, তবে তোমার সাথে শোয়া ছিল এটা অনেকটা নিশ্চিন্ত করেছে আমাদের। রাগ ছিল না? কিভাবে রাগ থাকবেন এত কিছুর পরেও? তুমি আমার মেয়েকে গ্রহণ করে আগলে রেখেছ, এটার জন্য তোমাকে কি বলবো জানি না। আমি পরে সব জেনেছি, আসলে মেয়েটা বড্ড বোকাম। একবার পারত না বাবার সাথে সব শেয়ার করতে, তাহলে কি এত কিছু পোহাতে হতো? বোকা মেয়েদের কপালে এমনই হয়। আঙ্কেল, আমি অনেকবার ক্ষমা চাওয়ার জন্য ফোন দিয়ে কেটে দিয়েছি। আবার আঙ্কেল, বাবা ডাকো আমাকে, আমার তো ছেলে নেই, তুমি আর সোয়াই আমার সব। আসলে আঙ্কেল, আমি যে সিচুয়েশনে বিয়েটা করেছিলাম সেটা ছাড়া ছোয়াকে বাঁচানো সম্ভব হতো না। নিজের কাছে অপরাধী আমি। আমার ব্যক্তিগত সাজেশন এটা, কোনো মেয়েরই উচিত নয় মা বাবার এত ভালোবাসা উপেক্ষা করে একটা ছেলের হাত ধরে পালিয়ে যাওয়া। এটা বাবার হৃদয় ছিদ্র হয়, তীব্র ব্যথা হয়, যন্ত্রণা হয়। আপনার এই যন্ত্রণা আমি প্রতি মুহূর্তে অনুভব করেছি। তন্ময়, পৃথিবীর সব ছেলে তোমার মতো নয়। আমার মেয়েকে আমার থেকে তুমি বেশি ভালোবাসো, তা না হলে আমি যেখানে এত কিছুর পরে আশ্রয় দিইনি সেখানে তুমি আমার মেয়ের দায়িত্ব নিয়েছ। আপনার থেকে ভালো আমি কোনো দিনই বাঁচতে পারবো না।